গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না, বলছেন মঈন খান। কারো কথাই বিএনপি নেতাকর্মীদের মুক্তি দেবে না সরকার, বলছেন ওবায়দুল কাদের। জানাবো পাল্টাপাল্টি কর্মসূচি, ফের গরম রাজনীতির মাঠ। এবং সর্বশেষ জানাবো মন্ত্রিসভার সম্প্রসারণ, কারা যুক্ত হতে পারেন। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না, বলছেন মঈন খান। দেশে গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত আন্দোলনরত বিরোধী দলগুলো রাজপথ ছাড়বে না বলে জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। মঈন খান বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের পাশাপাশি জনগণের অধিকার ফিরিয়ে আনাই বিএনপির একমাত্র লক্ষ্য। জনগণ রাজপথে আন্দোলন করছে, এই আন্দোলনে অচিরেই সরকারের পতন হবে। তিনি বলেন, 7 জানুয়ারি নির্বাচনের নামে প্রহসনের নাটক হয়েছে, জনগণ এই নির্বাচন বর্জন করেছে। এখানে কোনো নির্বাচন হয়নি, নির্বাচনের নামে সিলেকশন হয়েছে, শুধু সাধারণ জনগণ নয়, আওয়ামী লীগের লোকেরা ভোট দিতে যায়নি। কারো কথাই বিএনপি নেতাকর্মীদের মুক্তি দেবে না সরকার, বলছেন ওবায়দুল কাদের। জাতিসংঘ বিএনপির 25,000 নেতাকর্মীর মুক্তি চেয়েছে এমন বক্তব্যের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, কারো কথাই বিএনপি নেতাকর্মীদের মুক্তি দেবে না সরকার। কাদের বলেন, ভোটে না আসতে পারার শোকে বিএনপি পাথর হয়ে গেছে, তাদের এখন আর কোনো আশা নেই। নির্বাচন না করে তারা কত বড় ভুল করেছে তা অচিরেই বুঝতে পারবে। তিনি বলেন, তারা বিএনপি আন্দোলন করে জনতার ঢল নামাবে, এসব শুনে এখন ঘোড়াও হাসে, নিজেদের নিজেরাই ভুয়া বানিয়েছে ফেলছে। তারা যতই আন্দোলন করুক, জনগণ তো দূরে থাক, নেতাকর্মীরাও সাড়া দেবে না। উল্লেখ্য, দাদর যদিও সংসদ নির্বাচনের পর মাস পেরোনোর আগেই গরম হচ্ছে রাজনীতির মাঠ। আবারও পাল্টাপাল্টি কর্মসূচি নিয়ে মাঠে নামছে দুই বড় দল, আওয়ামী লীগ ও বিএনপি। পাল্টাপাল্টি কর্মসূচি, ফের গরম রাজনীতির মাঠ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর মাস পেরোনোর আগেই গরম হচ্ছে রাজনীতির মাঠ। আবারও পাল্টাপাল্টি কর্মসূচি নিয়ে মাঠে নামছে দুই বড় দল, আওয়ামী লীগ ও বিএনপি। একতরফা একদফা দাবিতে আজ শুক্রবার ও আগামীকাল শনিবার কালো পতাকা মিছিল করবে বিএনপি। ভোটের পর এটি তাদের প্রথম আনুষ্ঠানিক কর্মসূচি। এর বিপরীতে আগের মতোই শান্তি ও গণতন্ত্র সমাবেশ করবে আওয়ামী লীগ। অন্যদিকে জামায়াত ইসলামী সহ বেশ কয়েকটি দল সরকার বিরোধী কর্মসূচি নিয়ে রোববার মাঠে নামছে। জানা গেছে, নেতাকর্মীদের অনেক কারাবন্দী কিংবা আত্মগোপনে থাকা নির্বাচনে আগে কৌশলী অবস্থান নিয়েছিল বিএনপি। শুরুতে ভোট ঠেকানোর কথা বললেও শেষ দিকে বর্জনের মধ্যে সীমাবদ্ধ ছিল তাদের কর্মসূচি। নির্বাচনের মধ্য দিয়ে নতুন সরকার গঠিত হলে অনেকটা ধীরে চলো মনোভাবে ছিল বিএনপি। এর মধ্যে অবশ্য আন্দোলনের পরবর্তী কৌশল নির্ধারণে দলের নীতি নির্ধারকদের পাশাপাশি যুগপথের মিত্রদের পরামর্শ নিয়েছে বিএনপির হাইকমান্ড। এরপরে ঝিমিয়ে পড়া নেতাকর্মীদের চাঙ্গা করার চেষ্টা করা হচ্ছে। প্রথম পদক্ষেপ হিসেবে কালো পতাকা নিয়ে রাজপথে নামছে দলটি। নির্বাচন বাতিল, সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের পুরনো দাবির পাশাপাশি এই কর্মসূচিতে দ্রব্যমূল্য ইস্যু সামনে আনা হবে। ঢাকায় কালো পতাকা মিছিল করতে এরই মধ্যে ডিএমটি থেকে মৌখিক অনুমতি পাওয়া গেছে বলে জানিয়েছে বিএনপি। অন্যদিকে নতুন সরকারের যাত্রা শুরুতে বিএনপির কর্মসূচি নিয়ে উদ্বিগ্ন নয় আওয়ামী লীগ। তবে নির্বাচনে অংশ না নেওয়া দলটিকে ক্ষমতাসীনরা কোনো ছাড় দিতে রাজি নয়। এবার শুরু থেকেই পাল্টা কর্মসূচি নিয়ে মাঠে থাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সে অনুযায়ী শনিবার ঢাকায় শান্তি ও গণতন্ত্র সমাবেশের ডাক দেওয়া হয়েছে। জানা গেছে, দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ সব রাজবন্দীদের মুক্তি, সব মিথ্যা মামলা প্রত্যাহার ও অবৈধ সংসদ বাতিল সহ একদফা দাবি আদায় আজ শুক্রবার ও আগামীকাল শনিবার কালো পতাকা মিছিল করবে বিএনপি। দলের স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আজ শুক্রবার সব জেলা সদরে এবং আগামীকাল শনিবার সব মহানগরে কালো পতাকা মিছিল অনুষ্ঠিত হবে। কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত সব পর্যায়ের নেতাকর্মীদের চাঙ্গা করতে এখন থেকে ধারাবাহিকভাবে কর্মসূচি চলবে। বিএনপির সঙ্গে যুগপথ আন্দোলনে থাকা অন্যান্য দল এবং জোটও একই দিনে একই কর্মসূচি পালন করবে। খোঁজ নিয়ে জানা গেছে, রাজধানী ঢাকায় কালো পতাকা মিছিল সফর করতে বিভাগের সব জেলা ও মহানগরের শীর্ষ নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছেন বিএনপির দায়িত্বপ্রাপ্ত নেতারা। বৈঠকে অংশগ্রহণকারী একাধিক নেতা বলেছেন, শান্তিপূর্ণভাবে কর্মসূচি সফল করতে দলের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে দিয়ে ঢাকায় আরেকবার বড় জামায়াতি ঘটাতে চান তারা। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, অবৈধ সরকারের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে কালো পতাকা মিছিল কর্মসূচি দেওয়া হয়েছে। সরকারি দল পূর্ব ঘোষিত এই কর্মসূচি বাধাগ্রস্ত করার হুমকি দিচ্ছে তারা। তারা 28 অক্টোবরের মতো ক্র্যাক ডাউন করার কথা বলছে। তবে আমরা কোনো হুমকি ধামকিতে ভয় পাই না, আমরা বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে চাই, বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গতকাল বৃহস্পতিবার বলেন। দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সহ সব রাজবন্দীর মুক্তি, সব মিথ্যা মামলা প্রত্যাহার, অবৈধ সংসদ বাতিল সহ একদফা দাবি আদায়ে কালো পতাকা মিছিল করা হবে। এ বিষয়ে আমাদের জনপ্রিয়
প্রস্তুতি আছে। এ বিষয়ে আমাদের প্রয়োজনীয় প্রস্তুতি আছে এবং মৌখিকভাবে অনুমতির কথা জানানো হয়েছে। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির দপ্তর সম্পাদক সাইদুর রহমান মিন্টু জানান, শনিবার নয়াপল্টন থেকে শুরু করে কাকরাইল, শান্তিনগর, মালিবাগ হয়ে মগবাজার পর্যন্ত কালো পতাকা মিছিল হবে। কর্মসূচি সফল করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর অনেকটা খোশ মেজাজে থাকলেও বিএনপির কর্মসূচির দিন রাজধানীতে বড় জামায়াতে সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। নির্বাচন ঠেকাতে না পেরে নির্বাচন নেতাকর্মীদের হতাশা কাটাতে বিএনপি কর্মসূচি দিয়েছে বলে ক্ষমতাসীনদের অভিযোগ। আওয়ামী লীগের নীতি নির্ধারকদের দাবি, ভুল রাজনীতি ও অগ্নিসন্ত্রাসের পথ বেছে নিয়ে বিএনপি যে ধ্বংসাত্মক কর্মকাণ্ড করেছে সেজন্য তারা জনবিচ্ছিন্ন হয়ে গেছে। এখন তা থেকে উত্তরণের লক্ষ্যে আবারও মাঠে নামছে বিএনপি। আওয়ামী লীগ রাজধানীতে লোক সমাগম করবে। এছাড়া বিএনপি কালো পতাকা মিছিলের নামে কোনো ধ্বংসাত্মক কর্মকাণ্ড যেন করতে না পারে সেই প্রস্তুতি নিয়ে রেখেছে। রাজধানীর প্রতিটি এলাকায় নেতাকর্মীদের সতর্ক থাকতে বলা হয়েছে। একই সঙ্গে শনিবার রাজধানীতে সমাবেশ করার ক্ষমতাসীন দল ওই দিন বিকেল 3টার দিকে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে শান্তি ও গণতন্ত্র সমাবেশের ডাক দেওয়া হয়েছে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ কালবেলাকে বলেন, অগ্নিসন্ত্রাস ও ভ্রান্ত রাজনীতি বিএনপিকে জনবিচ্ছিন্ন করছে। নিজেদের নেতা কর্মীরাও তাদের কথায় আশ্বস্ত নয়, এই জন্য তারা আবারও মাঠের রাজনীতিতে সরব হতে এই কর্মসূচি দিয়েছে। এতে কোনো রকম দুরভিসন্ধি থাকলে তা প্রতিহত করতে আওয়ামী লীগ প্রস্তুত। জনগণের দল আওয়ামী লীগ বরাবরের মতোই মাঠে আছে। শান্তি ও গণতন্ত্র রক্ষার জনবান্ধব কর্মসূচির মাধ্যমে রাজনীতিতে সক্রিয় ছিল, আছে ও থাকবে। আওয়ামী লীগ নেতারা বলেছেন, 27 জানুয়ারি রাজপথে নিজেদের দখলে রাখতে পাল্টা সমাবেশের কর্মসূচি দেওয়া হয়েছে। শান্তি ও গণতন্ত্র সমাবেশে দলীয় সাধারণ সম্পাদক ওবেদুল কাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজউদ্দিন রিয়াজ। নির্বাচন ও নির্দলীয় সরকার ইস্যুর পাশাপাশি শিক্ষানীতি সহ চলমান কিছু বিষয় নিয়ে সরব হতে শুরু করেছে ইসলামী আন্দোলনগুলো। শিক্ষা ক্যারিকুলাম সংশোধনের দাবিতে আজ শুক্রবার বিকেলে ঢাকায় বিক্ষোভ মিছিল করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এরপর 15 ফেব্রুয়ারি ঢাকায় আলোচনা সভা করবে দলটি। এছাড়া আগামীকাল শনিবার দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভায় নতুন কর্মসূচি নির্ধারণ করা হবে বলে ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান কালবেলাকে জানিয়েছেন। এদিকে খেলাফত মসজিদ জানিয়েছে, দেশের শান্তি, স্থিতিশীলতা ও অগ্রগতির স্বার্থে দ্বাদশ সংসদ নির্বাচন বাতিল করে দল নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচনের ব্যবস্থার দাবিতে কর্মসূচি অব্যাহত রাখবে। সম্প্রতি দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির একাধিক সভায় এই বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। দলটির আমির মাওলানা আব্দুল বাছিদ আজাদ জানিয়েছেন, দল নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচনের দাবিতে তাদের কর্মসূচি অব্যাহত থাকবে। এদিকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, গ্যাস ও বিদ্যুৎ সংকট দূর করতে কার্যকর পদক্ষেপ এবং নির্বাচন বাতিল করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নতুন নির্বাচনের দাবিতে আগামী রোববার দেশের সব মহানগরীতে বিক্ষোভ মিছিল করবে জামায়াত ইসলামী। দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম এক বিবৃতিতে বলেন, জনগণের ভোটাধিকার হরণ করে একদলীয় প্রহসনের দামি নির্বাচন করে সরকার দেশের জনগণ থেকে যেমন বিচ্ছিন্ন হয়ে পড়েছে, তেমনি আন্তর্জাতিকভাবেও একঘরে হওয়ার মুখে পড়েছে। সব ক্ষেত্রে দেশে মহাসংকট চলছে, সেজন্য দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, গ্যাস বিদ্যুৎ সংকটের সমাধান, দামি নির্বাচন বাতিল এবং নতুন নির্বাচনের তারিখ ঘোষণার দাবিতে রোববার শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল হবে। মন্ত্রিসভার সম্প্রসারণ, কারা যুক্ত হতে পারেন? 11 জানুয়ারি নতুন মন্ত্রিসভা গঠিত হওয়ার পর থেকেই বোঝা গিয়েছিল বর্তমান মন্ত্রিসভার পূর্ণাঙ্গ নয়। 37 সদস্যের এই মন্ত্রিসভা যে আরও সম্প্রসারিত রূপ শীঘ্রই পাবে সেটি সকল রাজনৈতিক পর্যবেক্ষক মহল নিশ্চিত ছিলেন। এখন আওয়ামী লীগের দায়িত্বশীল সূত্রগুলো জানিয়েছে, খুব শীঘ্রই মন্ত্রিসভার সম্প্রসারণ হতে যাচ্ছে। আওয়ামী লীগের দায়িত্বশীল সূত্রগুলো বলছে, আগামী মাসের প্রথম সপ্তাহে সংরক্ষিত আসনে নারী সংসদ সদস্যদের মনোনয়ন চূড়ান্ত হবে এবং এরপরই মন্ত্রিসভা পূর্ণাঙ্গ রূপ পেতে পারে। বিভিন্ন সূত্র থেকে আভাস পাওয়া গেছে, মন্ত্রিসভা সম্প্রসারণের কাজটি করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নতুন করে কাকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হবে সে ব্যাপারে তিনি চুলচেরা বিশ্লেষণ করছেন। অন্তত 2 জন সংরক্ষিত আসন থেকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হতে পারেন বলে ধারণা করা হচ্ছে। আর মন্ত্রিসভায় নতুন কারা অন্তর্ভুক্ত হবেন সে নিয়েও রাজনৈতিক অঙ্গনে চলছে নানা জল্পনা কল্পনা। ধারণা করা হচ্ছে আগামী 8 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা জার্মানি সফরে যাওয়ার আগেই মন্ত্রিসভার সম্প্রসারণের কাজটি হতে পারে। তবে আওয়ামী লীগের একজন সিনিয়র নেতা বলেছেন, মন্ত্রিসভার গঠন সম্প্রসারণ বা রদবদল পুরোপুরিভাবে প্রধানমন্ত্রী একক এখতিয়ার, এ ব্যাপারে কোনো রকম অনুমান করা সঠিক নয়, কারণ তিনি কখন কিভাবে মন্ত্রিসভা রদবদল করবেন তা একান্তই তার বিবেচনাধীন বিষয়। তবে দায়িত্বশীল সূত্রগুলো বর্তমানে বিভিন্ন মন্ত্রণালয়ে যে কাজের পরিধি এবং কাজের চাপ তাতে বর্তমান মন্ত্রিসভা অত্যন্ত ছোট, এর সম্প্রসারণটি অনিবার্য। বিভিন্ন রাজনৈতিক আলোচনায় মন্ত্রিসভার রদবদল নিয়ে চর্চা হচ্ছে এবং নতুন মন্ত্রিসভায় কারা কারা অন্তর্ভুক্ত হতে পারেন সে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে। বিশেষ করে আওয়ামী লীগের কয়েকজন জনপ্রিয় নেতা মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হতে পারেন এমন গুঞ্জন রয়েছে। এদের মধ্যে রয়েছে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এবং
আওয়ামী লীগের আরেক সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন। এদের মধ্যে এস এম কামাল হোসেন এবারই প্রথমবারের মতো সংসদ সদস্য হয়েছেন। অন্যদিকে মির্জা আজম সাতবারের সংসদ সদস্য। সাতবার সংসদ সদস্য হলে মির্জা আজম মাত্র একবার 2014 থেকে 2018 সাল মেয়াদে বস্ত্র পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করেছিলেন, যেখানে একজন পূর্ণ মন্ত্রী ছিলেন। অন্যদিকে বাহুদ্দিন নাসিম একাধিকবার সংসদ সদস্য হলেও এখন পর্যন্ত মন্ত্রী হননি। প্রথম দফায় মন্ত্রিসভা গঠনের সময় এদের নাম আলোচনায় ছিল, তবে এদের মধ্যে অন্তত একজন মন্ত্রিসভায় থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এছাড়াও মন্ত্রিসভায় রংপুর থেকে কোনো মন্ত্রী অন্তর্ভুক্ত হননি, কাজে বৃহত্তর রংপুরের কেউ এই মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হবেন এমন আলোচনাও রয়েছে। অন্যদিকে আমলাদের মধ্যে থেকেও একজন বা দুজন মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এবার জাতীয় সংসদ নির্বাচনে চমক হিসেবে এসেছিলেন প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব এবং সাবেক এসডিজি বিষয়ক সমন্বয়কারী আবুল কালাম আজাদ এবং পাবলিক সার্ভিস কমিশনারের সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ সাদিক, তারা দুজনেই নির্বাচিত হয়েছেন। এদের মন্ত্রিসভায় অন্তর্ভুক্তির গুঞ্জন ছিল, কিন্তু শেষ পর্যন্ত তারা কেউই মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হতে পারেননি। এবার তাদের মধ্যে কেউ থাকতে পারেন এমন আলোচনাও রয়েছে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান, সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।